প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন তাহলে আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফিতরা সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন। অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় বাংলাদেশে সেই টাকা দিয়ে আরও অনেক বেশি চাল পাওয়া যাবে, তাহলে সেই টাকাটা আপনি দিবেন। তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই, যদিও এর ভিন্ন মতো আছে যে বাংলাদেশে আপনি যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে। তারপরেও সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে সেটা আদি গরিবকে আদায় করলেন, যার পরিমাণ অনেক বেশি হতে পারে। বর্তমান আর্থসামাজিক অবস্থা, বিয়ের আদর্শ বয়স কত? অনেকে 25 বছর বয়সকে বিয়ের সুন্নতি বয়স বলে, এটা কি সঙ্গত? না, 25 বছর বয়সকে সুন্নতি বয়স বিয়ের জন্য এরকমটি বলার কোনো কারণ নেই, কারণ কোন হাদিসে এরকম বয়স ঠিক করে দেওয়া হয়নি। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন যে তিনি বিয়ে করেছেন, তাহলে সেক্ষেত্রে নবী আলাইহিসসালাম তার মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সাহাবিদের বিয়ের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঠিক করেছেন কি না, বরং এর বিপরীতে তিনি কী বলেছেন সেটা দেখার বিষয়। তিনি বলেছেন তোমাদের ছেলেমেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয় তখন উপযুক্ত পাত্রপাত্রী পেলে তোমরা বিলম্ব করো না, যদি বিলম্ব করো তাহলে তোমাদের সমাজে, তোমাদের পরিবারে, তোমাদের এলাকাতে ব্যত্যয়, ফাসাদ, জেনা, ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়বে। তো নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে বলেছেন, অতএব 25 পর্যন্ত অপেক্ষা করা বা 25 বছর বয়স হলে তখন বিয়ে করা, এটিকে বিয়ের সুন্নতি বয়স বলা ওই অর্থে সঠিক নয়। এরপর প্রশ্ন হলো, আমিনিয়া ফ্যাশন হাউস এই আইডি থেকে আপনি করেছেন, আমার স্ত্রীর পাঁচবড়ি সোনা আছে, এই পাঁচবড়ির কি জাকাত দেওয়া লাগবে? পাঁচবড়ির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাঁচবড়ির স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে, শুধু পাঁচবড়ির স্বর্ণই থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হবে না, কারণ শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে জাকাত আসে না। আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে জাকাত আসবে, সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয় মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা 2.5% হারে জাকাত দিয়ে যেতে হবে। এরপরে প্রশ্ন হলো, সাদাকাতুল ফিতর বা শিশু সন্তানের পক্ষ থেকেও, সাদাকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সাদাকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে, এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সাদকায়ে ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না কিন্তু তার পক্ষ থেকে সাদকায়ে ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকায়ে ফিতর আদায় করতে পারবেন।